আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। এই যে ব্যারিংটা, এই মোটরের ব্যারিংটা চেঞ্জ করব আমরা, দেখুন এই ব্যারিংটা আমরা খোলাইছি। আর কিভাবে খোলাই আমরা ব্যারিংটা মোটরের কাছে থেকে কেমনে ব্যারিং খোলাই সেটাই দেখুন। হ্যাঁ, আমরা এখন প্রথম পিছনের অংশ খোলানো হয়ে গেছে অলরেডি। আমরা পিছনে এখন হাতুড় দিয়ে বাড়ি দিয়ে খোলাইতেছি অলরেডি। পিছনের অংশ খোলানোর পরে আমরা ব্যারিং অংশ পেয়ে যাব। পিছনে একটা ব্রিং থাকে আর আপনার সামনের দিকে একটা ব্রিং থাকে, দুনো সাইডে দুইটা ব্রিং থাকে। পিছনে থাকে আপনার 62 ব্রিং এর সাইজ, আর সামনের ব্রিং দুইটা থাকে আপনার এই মোটরটার ব্রিং সামনেটা 62-3। আপনার কিছু কিছু মোটর আছে আপনার এক ধরনের ব্রিং হয় আর এটা সাইজ ছোট বড় হয়। এই যে ব্রিং এর অংশটা আমাদের কাছে, এটা একটা কয়েলের অংশ, দেখেন ভিতরে কয়েল, এই কয়েলের মাঝেই চলে মোটর, কয়েল তামার কয়েল, আর এফিল একটা মোটর। আর এই যে বেরিং, এই বেরিংটা হলো আপনার 62, বেরিংটা জাম হয়ে গেছে। সমস্যাটা এইটাই, আর বেরিংটার জন্য মোটরটা বুলুক হয়ে গেত গা, আর মোটরটা সাউন্ড হইতো অনেকটা, তার কারণে আপনার মোটরের সমস্যা। আর বেরিংটা আপনার বেরিং এমন একটা জিনিস, বেরিং যদি সমস্যা হয় মোটরের সমস্যা বেশি বাড়ে, হয়তো এককালে মানে জ্বলা যায় বলুক হওয়ার কারণে, জ্বলা বেশি, বেশিরভাগই জ্বলে, জ্বলার কারণ হলো বেরিং। দেখুন এই যে আপনার বেরিং এর অংশটা এইভাবে আপনারা খোলাইবেন। এর চেয়ে আপনার ভালো পদ্ধতি আছে, আপনারা অনেক পদ্ধতি আছে খোলানো। আমাদের ধরেন সব পরিকল্পনা নিয়ে হঠাৎ করে তো ব্রেংটা ই করতেছে, সব যন্ত্রপাতি এখানে নাই, এভাবে বাড়ি বাইরে বাইরে আমাদের খোলাইতে হবে। আমরা এই ব্রেংটা খোলানোর পরে তার পিছনের ব্রেংটা এভাবে খোলাবো। আর জিনিসটা হলো কি বন্ধুরা, অনেকটা জাম মানে ই আপনার ই হয়ে গেছে, জম ধরার কারণে আপনার ওখানে হার্ড হয়ে গেছে, অনেক হার্ড হওয়ার কারণে আমাদের ব্রেংটা খুলতে একটু সমস্যা হইতেছে, মানে আপনার কষ্ট হইতেছে অনেকটা হার্টের কারণে। যাই খুলে যাবে, কতটি বাড়ি দিতে দিতে আস্তে আস্তে খুলে যাবে আস্তে আস্তে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে বলবেন অবশ্যই, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, অনেকটা সময় লাগতে, বাড়ি লাগতেছে মোটরটায় অনেকটাই বাড়ি লাগতেছে। আর বন্ধুরা, আর এইভাবে আমাদের এখনই করতে হইতেছে, হাতের ভিতরে কুলাইতেছে না, তার কারণে আমরা একটি এর ভিতরে বসাইয়া তারপর বাড়ি দিতেছি। হ্যাঁ, খুলে গেছে মাশাল্লাহ, দুটোটা খোলন হয়ে গেছে। এখন আমরা, হ্যাঁ আমাদের ব্রিং সিটিং হয়ে গেছে, ওয়াটার সেলিপ আমরা লাগাবো, ওয়াটার সেল। হ্যাঁ ওয়াটার সেল, হ্যাঁ 14 নম্বর ওয়াটার সেল এটা। বন্ধুরা, আমরা আমাদের যে ব্রেনটা যেভাবে খোলাইছি এভাবে আপনারা আবার নতুন এনে আবার সুন্দর করে লাগাই দিল, ওকে। আর এখন আমাদের ব্রেনটার কাজ পুরোটা দেখাতে পারি নাই যাই প্রবলেমের কারণে, আগামীতে ইনশাল্লাহ সবই দেখাবো। আজকে এই পর্যন্ত। এই মোটরে ওয়াটার সেল লাগাইতে হয়, দেখুন এইভাবে ওয়াটার সেল লাগাইতে হয়, সুন্দর করে ওয়াটার সেলটা লাগাবেন যেন লিক না করে। যদি আপনারা এই ওয়াটার সেলটা আপনার লুজ কালেকশন, তার জন্য থ্রেড টেপ আমাদের কিছুটা দিতে হবে মনে হয়, থ্রেড টেপ মারতে হবে, থ্রেড টেপ মারলে অবশ্যই এটাই হবে। এই ওয়াটার সেলটা আপনি লুজ দেখা যেতেছে, লুজের কারণে আপনার ই হয় নাই, অরিজিনাল যেটা এটা ভালোভাবে লাগে। হ্যাঁ আমাদের এটা লাগানো হয়ে গেছে বন্ধুরা, সুন্দর করে। হ্যাঁ বন্ধুরা, সবসময় আপনারা ই করবেন, ওয়াটার সেলটা আপনারা সুন্দর করে লাগাবেন যেন পানি লিক না করে। হ্যাঁ আমাদের এন প্লেটটাও বসানো হয়ে গেছে, হ্যাঁ সুন্দর করে এন প্লেটটা বসাবেন, সুন্দর করে টাইট দিবেন এন প্লেটটা, মাশাল্লাহ আমাদের টাইট হচ্ছে। হ্যাঁ আর একটু দিতে হবে, হ্যাঁ পরিমাণ আর যে টাইট লাগবে এই পরিমাণ দিবেন, সব জিনিসের একটু ভাট কম দিবেন, মানে বেশি হার্ড দিবেন না, হার্ড হার্ড জিনিস ভালো না। হার্ডে যদি আপনার টাইট দেন, হার্ড বলতে জিনিসটা আপনার চাপে থাকে,
হাট কখনো দিবেন না, যে কোনো জিনিস পরিমাণভাবে দিবেন। এখন আমরা উপরে এই অংশটা বসালাম পাম্পের বডিটা, এখন আমরা নাটটা টাইট দিব। নাট টাইট দিলে আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট, সম্পূর্ণ কাজ কমপ্লিট হবে। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই আমাদের এখানেও হ্যাঁ এই নাটটাও টাইট হয়ে গেলে, এই নাটটা আমাদের টাইট দিলে কমপ্লিট। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।